হাই বন্ধুরা আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যখন আমাদের মোবাইলে কল আসে তখন একটি সাদামাটা ডিফল্ট কলিং ওয়ালপেপার দেখা যায় যেটি দেখে দেখে হয়তো আপনারা বোরিং হয়ে গেছেন তো আজকে আমরা সেইটি কীভাবে চেঞ্জ করবো সেটি দেখাবো তো দেখুন বন্ধুরা আজকে যদি আমি এই মোবাইলেতে কল করি তো দেখুন যে কীরকম টাইপের ওয়ালপেপার আসবে আর বন্ধুরা আমি এই সিস্টেমটা দেখাচ্ছি শুধুমাত্র রেডমি মোবাইলের জন্য দেখুন বন্ধুরা যে কল আসছে এর ডিফল্ট ওয়ালপেপার ঠিক আছে এটি চেঞ্জ করা যাচ্ছে না তো আমরা কী করে এটি চেঞ্জ করবো আগে সেটি দেখব তো ফোনটি আমার ডিসকানেক্ট করলাম এবং দেখি দেখে নিন বন্ধুরা আমরা প্রথমেতে কলে কলিং কলিংয়ে যাওয়ার পরে নিচে যে তিনটি লাইন দিয়ে আছে বাঁ দিকে নিচের দিকে তিনটি লাইন ট্যাপ করব ট্যাপ করার পরে নিচের দিকে যাব লেখা আছে সব থেকে নিচে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে আমরা যাব যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ইনকামিং কল ব্যাকগ্রাউন্ড এটা এখানে ডিফল্ট করা আছে তা এটা আমরা এখানে লক স্ক্রিন পেপারে করে দেবো তো যখনই আমরা এটি লকস্কিন পেপারে করে দেবো তখনই এটি আমাদের লক ওয়াল ওয়ালপেপারে যে ওয়ালপেপার সেট করা থাকবে সেটি আমাদের কলিংয়ে চলে আসবে দেখুন ফ্রেন্ডস আমি আরেকবার কল করে দেখাচ্ছি আপনাদেরকে আগে আপনাদের দেখিয়ে দিই আমার লক স্ক্রিনে আছে এই ওয়াল পেপারটি এবার আমি আপনাদের কল করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটু আগে আপনি দেখছিলেন এমআই বা রেডমি মোবাইলের ডিফল্ট কলিং ওয়েল এখন দেখুন এটি আমার নিজের ছবি চলে এসছে আপনি যদি চান এটি যে কোনো আপনি যদি চান এটি যে কোনো ওয়্যাল সেট করতে পারেন হুম আপনাকে আমি আরেকটু ওয়েব সেট করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কি করে সেট করতে হবে এটি আপনাকে যেতে হবে আপনার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে আপনি তো বন্ধুরা দেখবেন এখানে যে কোনো একটি ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা আমি একটা ইমেজ সেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে এই বারবি ডলের ইমেজটিস আমার গ্যালারি থেকে নিলাম নেওয়ার পর এখানেতে যখন এটিকে আমি সেট করতে যাবো সে ট্যাশ ওয়াল পেপারে মারব সে ট্যাশ ওয়াল পেপারে মারার পরে এখানে অ্যাপ্লাই অপশানটি আসবে অ্যাপ্লাই অপশানটি আসার পরে এখানে লেখা থাকবে সে স্ক্রিন সেট অ্যাস হোম স্ক্রিন তো আমি সেট লকস লক স্ক্রিনে মেরে দেবো দেখুন সে ড্যাশ লক স্ক্রিন এটি আমার লক ওয়াল পেপারটি সেট হয়ে গেল তো দেখুন ফ্রেন্ডস এটি আমার লক লকস্ক্রিনে সেট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে আরেকবি আরেকটিবার কল করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু আগে আপনি দেখছিলেন আমার নিজের ছবি এখন এখন দেখি দেখুন যে ওয়ালপেপারটি আমরা এক্ষুনি সেভ করেছিলাম সেই ওয়ালপেপারটি আমাদের কলিংয়েতে চলে এসছে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং এইভাবে আমাদের পাশে থাকুন এবং আপনাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন আমি এরকমই বিভিন্ন রকম টিপস ভিডিও আপনাদের জন্যে আগেও নিয়ে আসবো ধন্যবাদ বন্ধুরা